এক সময় যেখানে গভীর রাত পর্যন্ত লেগে থাকত যাত্রীদের আনাগোনা, একের পর এক দূরপাল্লার যানবাহন ছেড়ে যেত চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে, এখন সেসব বাস কাউন্টারগুলোতে গভীর নিস্তব্ধতা। দেশের শান্তপ্রিয় মানুষগুলোর কাছে বর্তমান সময়টি যেন একের পর এক আতঙ্কে ঘেরা। স্বাভাবিক এই জনজীবনে টানা অবরোধের কারণে বেড়েছে ব্যাপক পরিবর্তন। তবে গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগের মতো ঘটনা তো আছেই, সাথে পরিবর্তন হয়েছে পরিবহন ব্যবস্থায়ও। তবে কেমনটা পরিবর্তন ঘটেছে সেটি দেখাবো আপনাদের। বিএনপি জামায়াতের ডাকা অবরোধে এসব যাতায়াত ব্যবস্থার উপর যেন ধস নেমেছে। যাত্রীশূন্য অবস্থায় অবসর সময় পার করছেন বাস কাউন্টারগুলো। কমেছে টিকিট বিক্রি, সাথে গেল কয়েকদিনে ব্যবসায় অবর্ণনীয় লোকসান পোহাচ্ছেন সংস্থাগুলো। সারা চট্টগ্রামে আমাদের 200-এর উপরে স্টাফ আছে, এই স্টাফদের তো বসে বসে বেতন নিতে হচ্ছে। খোরাকি বন্ধ, গাড়ি চলতেছে না, গরিব মানুষ যারা কলার ম্যান বা আমরাও তো গরিব, চাকরি করি, আমাদের তো আসলে দিন পার যাচ্ছে না। লাগাতার আপনার অবরোধ, আবার হরতালের কারণে অনেক ব্যাঘাত ঘটেছে আমাদের, আমি যাত্রীর আতঙ্কের মধ্যে আছে। এই কারণে বাড়তে আতঙ্ক হয়ে আমাদের তো যাত্রী তো হচ্ছে না, তো বন্ধ রাখতে হচ্ছে। কয়েকটি কাউন্টার ঘুরে বাসের অপেক্ষা করতে দেখা যায় দু একজন যাত্রীর অবরোধের কারণে নিজেদের গন্তব্যে পৌঁছাতে ভোগান্তির কথা জানান তারা। আমাদের অনেকগুলো মানে চাকরি পড়কে কি যাতায়াতে সমস্যা হয়েছে, এবং কি আমরা কালকে থেকে টেনশনে ছিলাম, কিন্তু গাড়ি পাবো, কারণ গাড়ি পাবো না, কিন্তু এখানে এসে কিন্তু শ্যামলীতে কি গাড়ি পেয়েছে। আছে চট্টগ্রামের সবচেয়ে বড় ভোগ্যপণ্যের পাইকারি বাজার খাতুনগঞ্জে। বিগত কয়েকদিনের হয়ে ওঠা নাজুক পরিস্থিতির কারণে চট্টগ্রামের এই খাতুনগঞ্জে কমেছে ব্যবসায়িক লেনদেন। টানা অবরোধের কারণে সরবরাহ চেইন যেমন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, সংশ্লিষ্টরা তেমনই বলছেন এর পুরো প্রভাব পড়তে পারে দেশের অর্থনীতির উপর। বিএনপি জামায়াতের ডাকা অবরোধ হরতালের প্রভাব পড়েছে দেশের বৃহত্তম ভোগ্যপণ্যের পাইকারি বাজার চাকতায় খাতুনগঞ্জের ব্যবসা বাণিজ্যে। দূর দূরান্তের ব্যবসায়ীরা বাজারে আসতে পারছেন না। দূরপাল্লার পণ্য পরিবহনকারী গাড়ি চলাচল সীমিত হয়ে গেছে। ক্রেতা কমে যাওয়ায় প্রায় অলস সময় কাটছে আড়তদারদের। আমাদের বেচা কেনা নেই, আমরা টাকা পয়সা কিভাবে মানুষকে দেব? যদি আমরা মানুষ থেকে মাল নিছি, ওই মাল তো বেচা কেনা করি, তো টাকা দিতে হবে। এখন বেচা কেনা না হলে আমরা টাকাটা কিভাবে দেবো? পাটিপত্র আসতেছে না, আমরা পাটের ওইভাবে মালও বিক্রি করতে পারতেছি না। বিক্রি ও সরবরাহ কমে যাওয়ায় অলস সময় পার করছেন শ্রমিকরা। প্রভাব পড়েছে তাদের দৈনন্দিন আয়ের মধ্যেও। এখন যে কামের অবস্থা বেশি ভালো না, কিন্তু আগে যে কাম করতাম, আগে 800-700 টাকা কাম করতাম, এখন 300 টাকা কাম করুন যায় না। আর এখন যেভাবে কাম চলতেছে খাতুনগঞ্জ, চলাফেরার মতো কোনো অঙ্গ ক্যাপাসিটি নাই। টানা অবরোধে নাশকতার আশঙ্কায় দেশের জেলা উপজেলা ও মোকামগুলো থেকে ক্রেতা পণ্য নিয়ে আসতে না পারে, পাশাপাশি মালবাহী ট্রাকগুলো দেশের বিভিন্ন প্রান্ত থেকে বাজারে আসতে পারছে না। এই পরিস্থিতি অব্যাহত থাকলে প্রান্তিক পর্যায়ে সরবরাহ কমে পণ্যের দাম বাড়তে পারে বলে মনে করছেন ব্যবসায়ী নেতারা। অবরোধ থাকার কারণে বাইরে থেকে যে আমাদের যে কাস্টমারগুলো আসতো, ওই কাস্টমারগুলো কমে গিয়েছে, সে কারণে আমাদের বেচা বিক্রি তুলনামূলকভাবে কম হচ্ছে, লেনদেন অনেক কমে গেছে, প্রায় অর্ধেকে নেমে আসছে। খাতুনগঞ্জ চাকতাই থেকে তিন পার্বত্য জেলা খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবন ও পর্যটন নগরী কক্সবাজার সহ চট্টগ্রামে বিভাগের 11টি জেলায় পণ্যের যোগান দেওয়া হয়। এর বাইরে সারা দেশেও অনেক পণ্য সরবরাহ করা হয় চট্টগ্রামের এই খাতুনগঞ্জ থেকে। সাজ্জাদ হুসাইন, বাংলাধারা, চট্টগ্রাম।